সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। গত দু তিন দিন শরতের মাঝে দেখতে পেলেন বর্ষার আবহাওয়া, অর্থাৎ সারাদিনই ছিল মেঘলা। কিন্তু আগামীকাল থেকে কি হতে চলেছে সেটা না বললে বিশ্বাস করতে পারবেন না, কারণ আগামীকাল থেকে শরতের যে নীল আকাশ সেটা কিন্তু সবাই পাবেন, কারণ কাল সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত আকাশ, সাথে কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। তাপমাত্রা উঠে যাবে প্রায় 34 ডিগ্রির কাছাকাছি এবং অস্বস্তিকর ঘর্মাক্ত গরম থাকবে সারাটা দিন। যত বেলা বাড়বে তত কিন্তু গরমের অনুভূতি বাড়বে আগামীকাল সারাটা দিন। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, কোথাও কোথাও 2-4 মিনিটের জন্য বৃষ্টি হলে তাতে কিন্তু গরম বাড়বে বই কমবে না। ফলে এটুকু বলতে পারি কালকে থেকে কিন্তু শরতের মাঝে গরমের আবহাওয়া তৈরি হতে চলেছে আগামী 3-4 দিন। ফলে কালকে সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘমুক্ত নীল আকাশ, শরতের যা দেখতে পান, তার সঙ্গে অস্বস্তিকর গরম, তার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। কলকাতা থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে বাঁকুড়া যেদিকে তাকান একই রকম আবহাওয়া থাকবে কালকে। ফলে অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে। কোথাও কোথাও 2-4 মিনিটের জন্য বিক্ষিপ্ত হবে বৃষ্টি হলেও তার সম্ভাবনা খুবই কম। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ সোমবার দিন কিন্তু আবার একই আবহাওয়া থাকবে, সকাল থেকে আকাশ থাকবে মেঘমুক্ত, রবিবার যা গরম থাকবে সোমবার কিন্তু তাপমাত্রা আরও বেশি বাড়বে এবং অস্বস্তিকর গরমের পরিমাণ কিন্তু আরও বাড়বে। ফলে এটুকু বলতে পারি রবিবার যা গরম থাকবে সোমবার দিন তার থেকে গরম বেশি থাকবে, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। মঙ্গলবার দিনও কিন্তু তাপমাত্রা বা গরমের অনুভূতি কমার তো কথা নয়, বরং মঙ্গলবার দিনও কিন্তু অস্বস্তিকর গরমের মাত্রা আবারও বাড়বে আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই। ফলে এটুকু বলতে পারি রবিবার সোমবার মঙ্গলবার অস্বস্তিকর ঘর্মাক্ত গরমে কিন্তু আমরাকে নাজেহাল করবে পুরো দক্ষিণবঙ্গকে শরৎকালের এই 3টে দিন। ফলে এটুকু বলতে পারি দুপুরের দিকে কিন্তু যে গরমটা থাকবে সেটা গ্রীষ্মকালের গরমের থেকেও বেশি, হয়তো তাপমাত্রা বা রোদের যে তাপ সেটা কম থাকবে কিন্তু অস্বস্তিকর গরম অর্থাৎ হিউমিডিটি বা আর্দ্রতা এতটাই বেশি থাকবে যার ফলে একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে আগামী 3-4 দিন। যদিও বুধবার থেকে বুধবার দুপুর পর্যন্ত গরম একই রকম থাকলেও বুধবার বিকেল থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন তো শুরু করবে। বুধবার দিন বিকেল থেকে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায়। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও বর্ষার অনুভূতি বা তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং গরমের মাত্রা অনেকটা কমবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। ফলে যেটুকু বলতে পারি আগামী 3টা দিন কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে বুধবার দিন দুপুর পর্যন্ত, বুধবার দিন বিকেল থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হবে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সবাইকে শুভরাত্রি।